श्रोष्ठा दिए छे एमन शक्ति दीप्त सुख बा दुखे निजेर भाग्य निजेई गड़े एई पृथिवीर बुके। गतिशील पृथिवीर अनेक किछुई परिवर्तनशील। विज्ञान और प्रजुक्तिर ए जुगे प्रतिनियत परिवर्तन होच्छे बसुंधरार उपादानगुलो। किन्तु एकजन मानुष जखन तार जन्मगत शारीरिक काठामोके चैलेंज करछेन तखन ताके मुखोमुखी होते होच्छे नाना समस्यार। ताके मेने निते पारछे ना सभ्य समाजेर नारी पुरुष। शुधु शारीरिक गठनेर भित्तितेई एकजन मानुष नारी ना पुरुष तार निर्धारण करा जाय ना बोले मने करेन रूपान्तरित एई नारी। एकटा मानुष तखनई मानुष हय जखन तार मन एबं शरीर दुटोके मिलिये সেই মানুষটা চলে। আপনি মন বাদ দিয়ে শুধুমাত্র শরীরকে চিন্তা করে একটা একজন মানুষকে ভাবতে পারেন না, একজন হিউম্যান বিংকে ভাবতে পারেন না। ইউ কান্ট ডিফাইন আ উইম্যান বেসড অন অনলি ভাজাইনা অর ব্রেস্ট। সরকারিভাবে হিজড়াদের স্বীকৃতি দেওয়া হলেও সামাজিক স্বীকৃতি এখনও বহু দূর। রাস্তাঘাট, শিক্ষাঙ্গন, কর্মস্থল এমনকি পরিবার থেকেও নিগৃহীত ট্রান্সজেন্ডার ও হিজড়ারা। নেই শিক্ষা ও কর্মসংস্থানের সুব্যবস্থা, বিভিন্ন সেবা পেতে গেলেও হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। হিজড়া কোনো মানুষ হয় না, হিজড়াকে ট্র্যাডিশন বা কালচারকে বলা হচ্ছে। আমাদেরকে দেখলে কেউ মুখে একটু কথা না আসলেও আমাদের একটা পার্সনকে দেখলে তার মধ্যে অন্যরকম একটা ভাব চলে আসে, একটু হাসি, একটু মজা, একটু লাঞ্ছনা। কেমন মেডিকেল বলেন, চাকরির ক্ষেত্রে আমাদের যোগ্যতা আছে, আমাদেরকে সুযোগ করে দেওয়া হোক। পুরুষতান্ত্রিক এই সমাজে নানাভাবে পুরুষের নির্যাতনের শিকার নারী। আবার যারা নারী ও পুরুষের বাইরে অন্য লিঙ্গের মানুষ তাদের অধিকার খর্ব করছে এই নারী ও পুরুষ একত্রিত হয়ে। মৌলিক অধিকারের পাশাপাশি তাদের আবেগের প্রতি সমানুভূতির প্রত্যাশাও করেন রূপান্তরিত এসব নারী। বন্ধা নারীদের নারীদের জন্য একটা ইয়ে আছে যে তারা মাঝে অ্যাডাপ্ট নিতে পারবে, কিন্তু আমার জন্য কি লিগ্যালিটি আছে কিনা, রাইটস আছে কিনা, আমি একজন বাচ্চাকে লালন পালন করতে পারবো কিনা। তবে নারীত্ব ও মাতৃত্বের বিষয় নিয়ে আরও বলিষ্ঠ মন্তব্য করেন রূপান্তরিত এই নারী। মাতৃত্বের প্রচলিত ধারণা নিয়ে পোষণ করেন তিমত। মাদার ক্যান বি এনিওয়ান। মাদার, মাকে শুধুমাত্র আপনি একটা শব্দ সংজ্ঞা নারীত্বের মধ্যে সীমাবদ্ধ করে রাখতে পারেন না। মাদারহুড ইজ এ ন্যাচার, ইট মাদার ক্যান বি আ ফাদার, মাদার ক্যান বি আ ব্রাদার, মাদার ক্যান বি আ সিস্টার, মাদার ক্যান বি এনিওয়ান। তো এই যে মাতৃত্ব, নারী, মা, বাচ্চা, সংসার, এই জিনিসগুলোকে নিয়ে আমাদের সমাজে নতুন করে প্রশ্ন করবার, কথা বলবার সময় আসছে। একটি উন্নত সমাজ বা রাষ্ট্রের কথা চিন্তা করলে প্রত্যেক ব্যক্তির অস্তিত্বকে গুরুত্ব দিতে হবে। এখানে ব্যক্তি কোন লিঙ্গের তা বিবেচ্য বিষয় নয় বলে মনে করেন তিনি। কিন্তু একটা উন্নত রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থার কথা চিন্তা করি, সেখানে ইউ হ্যাভ টু কাউন্ট এভরি সিঙ্গেল ভয়েস। বিশাখা বনলক্ষ্মী, RisingBD.com।